উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই প্রতিবাদকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে মানববন্ধন ও আলোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রশাসন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কাইসার, সাব ইন্সপেক্টর আবু তালেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক বাবলু, প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বাবলু মিয়া, জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষার্থী মোরসালিন সুলতানা মিম, অনন্যা আক্তার, ইসা আহমদ আতিক প্রমুখ। এর আগে উপজেলা পরিষদের ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও র্যালি করা হয়। কর্মকর্তা দিবসের সাথে একসঙ্গে একই দিনে পড়েছে, যার জন্য সুন্দরবনের উপজেলায় আমরা নট অনলি সুন্দরবন এটা বিভিন্ন উপজেলায় একই সঙ্গে উদযাপন করে থাকি আমরা। সেই ধারাবাহিকতায় আজকের এই দিবসটি উদযাপিত হচ্ছে। আসলে দুর্নীতি প্রতিরোধ দিবসে যে বিষয়গুলো আমাদেরকে বেশি করে জানতে হবে সেটা হচ্ছে যে দুর্নীতি কেন হয়, আমরা কেন দুর্নীতি, নীতিটা সঠিক নয়। এক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা করতে পারি সেক্ষেত্রে কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা মনে করি কমে আসবে। বিষয় প্রথম হলো আমাদের নৈতিকতা, মূল্যবোধের পরিবর্তন। নৈতিকতা আমাদেরকে নৈতিক আদর্শে এবং নৈতিক আদর্শ এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিশেষ কিছু আইনের দিকে আমাদের ফলো করতে হবে। যদি আমরা সেক্ষেত্রে কিছু আইন ফলো করি, তথ্য অধিকার আইন, আমরা প্রত্যেকটা অফিসে যে যেখান থেকে আসি প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে এবং অফিসের বলতে গেলে অফিসের জায়গা থেকে যদি আমরা তথ্য অধিকার আইনের যদি অবাধ প্রবাহ করি, যা কিছু হবে সব কিছু ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ হবে, বিশেষ করে ওপেন করে দিতে হবে। যেখানেই আমরা যা কিছুই করতে চাই না কেন আমাদের বেসিক্যালি আমাদের মূল্যবোধ নৈতিকতার চর্চাটা করতে হবে এবং এই চর্চাটা শুরু হবে পরিবার দিয়ে। তা যেহেতু পরিবার হলো আদিম সংগঠন এবং প্রধান সংগঠন, এখান থেকে যদি আমরা আমাদের আদর্শ এবং মূল্যবোধের চর্চা করি তাহলে আমার মনে হয় যে দুর্নীতির যে শিকড় যেখান থেকে শুরু হবে বা চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা থেকে আমরা মানে ই করতে পারবো, দূর করতে পারবো। বিশেষ করে পরিবার থেকেই আমাদেরকে কিন্তু সঠিক আদর্শ সঠিক নীতির চর্চা করতে হবে।